ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তুমি থাম্বনেল থেকে বুঝে গেছো যে কিভাবে মাছ অ্যাকোয়ারিয়ামে ছাড়ার আগে কি কি করণীয়, ঠিক আছে, যে সঠিক পদ্ধতিটা কি, যে আমরা তো মাছ এনেই অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেওয়া উচিত নয়, তো কি কি করতে হয় সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তুমি রেডি তো? আমি রেডি। তো গাইস, আগে আমরা এখানে মাছ এনেছে, দেখো এটা কি মাছ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সো গাইস দেখো, সত্যি জাস্ট ওয়াও গাইস। আগেই মাছগুলোকে এনে কিন্তু অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেওয়া, হঠাৎ করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অ্যাকোয়ারিয়াম গিয়ে মাছগুলো স্ট্রেসে পড়ে যাবে অনেকটা, আর কালার ফেডও হয়ে যেতে পারে, অনেক সময় মাছ মারাও যায়। তাই জন্য আগেই মাছগুলোকে এনে, দেখো এই প্যাকেটের মধ্যে অক্সিজেন দেওয়া আছে, এইভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে দেওয়া হয়, 10 থেকে 15 মিনিট রেখে দিতে হয়। যাতে দেখো, আমরা কিন্তু জানি না দোকানের অ্যাকোয়ারিয়ামে যেখানে মাছ থাকে সেই অ্যাকোয়ারিয়ামের জলের পিএইচ লেভেল কতটা, আয়রন কতটা থাকে, ডিডিএস কতটা থাকে, বা টেম্পারেচার কতটা থাকে, তো আমরা জানি না। সেই কারণে হঠাৎ করে এনে আগে মাছদের ছেড়ে দেওয়া উচিত নয়। 15 মিনিটের মতো রেখে দেব, তারপরে মাছ দুটোকে নিয়ে এতে ছেড়ে দেব। ভুল করেও কেউ জল, ওই জলটা নিয়ে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেবে না, বা এরকম কোয়ারেন্টাইনে না রেখে ডাইরেক্ট মাছ কেউ ছেড়ে দেবে না ট্যাঙ্কে। তো চলো এবারে আমি বাকি প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে মাছগুলোকে প্যাকেট থেকে ধীরে ধীরে হাতে তুলে আর এইভাবে হাতটা খুলে দিতে হবে, দিলে ওরা নিজেদের মতো করে ট্যাঙ্কের মধ্যে চলে যাবে। তো বেশি জোরে এইভাবে ফেলে দেওয়া উচিত নয়, এইভাবে আস্তে আস্তেই ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে। তো এইরকমভাবেই মাছগুলোকে ট্যাঙ্কের মধ্যে ছাড়তে হয়। তো গাইস দেখো কত ইজিলি ওরা মানে ট্যাঙ্কের মধ্যে একদম সেট হয়ে গেল। তো এইরকমভাবেই আমরা প্রত্যেক মাছ নিয়ে আসি আর ট্যাঙ্কের মধ্যে এইভাবেই আমরা মাছগুলোকে ছেড়ে দিই। তো চলো এবার গাইস বাইরে থেকে দেখিয়ে দিই কেমন লাগছে। তো গাইস যদি ভিডিওটা অনেক হেল্পফুল মনে হয় তোমাদের, তো গাইস ভিডিওটা প্লিজ লাইক করে দিও একটা, আর কমেন্টে জানিও, আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।